করোনা টিকা নিয়ে সরকার তেলেসমাতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। জনগণের উপকার নয়, করোনা ভ্যাকসিনের টাকা সরকারের কর্তা ব্যক্তিদের পকেট ভারী করবে বলেও অভিযোগ করেন তিনি। ভ্যাকসিনকে আজকে ভারতের সাথে কোম্পানির সাথে চুক্তি করছে বলছেন, বাণিজ্যিক চুক্তি, এইখানে জনগণের কোনো স্বার্থ নেই। এখানে করোনা মোকাবেলার জন্য অথবা করোনা আক্রান্ত মানুষকে সেবা দেওয়ার জন্য যে টিকা পাওয়া দরকার এটার কোনো কিছুই থাকবে না। এইখানে থাকবে উৎকট টাকা চুরির একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র থাকবে এটার মধ্যে।